রাজ্যের সরকারি বিদ্যালয়গুলো কোনো লাভজনক প্রতিষ্ঠান নয় বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, কোনো ট্রেডের সঙ্গে যুক্ত নয়। তা সত্ত্বেও রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক সেকেন্ডারি বিদ্যালয় সমস্ত বিদ্যালয়গুলোতে বিদ্যুতের বিল কমার্শিয়াল রেট পেমেন্ট করতে হয়। এই জুলাই মাসে যা বিল এসেছে সেই বিলের পরিশোধ করার টাকা বিদ্যালয়ের হাতে নেই। চলতি অর্থবর্ষে বিদ্যালয় পরিচালনা করার জন্য যে ফান্ড, সেই ফান্ড এখনও বিদ্যালয়ের হাতে এসে পৌঁছায়নি। প্রচণ্ড গরমের জন্য বিদ্যালয়ের ব্যবহৃত ইলেকট্রিক বিল যা এসছে তা মেটাতে হিমশিম খাচ্ছে প্রধান শিক্ষকরা। ভয় হচ্ছে যে কোথা থেকে এই টাকা পেমেন্ট করবে, ভয় হচ্ছে যে এই টাকা পেমেন্ট না করলে ইলেকট্রিক আবার কেটে দেবে, ছাত্রছাত্রীদের কথা মাথায় ভেবে প্রধান শিক্ষকরা অসহায়। এমত অবস্থায় সরকারের নিকট, শিক্ষা দপ্তরের নিকট আবেদন যে অতি সত্বর সমস্ত বিদ্যালয়গুলোর কমার্শিয়াল বিল মুকুব করা হোক, ডোমেস্টিক বিল চালু করা হোক এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যুতের খরচ বাবদ বিলের টাকা সরকার তথা শিক্ষা দপ্তর যেন মানবিক দৃষ্টিভঙ্গির সহিত তা বিদ্যালয়গুলোকে পেমেন্ট করে। অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো চলে, ইলেকট্রিক বিল এ বাকি হয়ে গেলে বিদ্যুৎ কেটে দেবে। প্রান্তিক ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা এই গরমে তখন নিদারুণ কষ্টের মধ্যে পড়বে। তাই আবেদন, অতি সত্বর বিদ্যুৎ বিল যাতে পেমেন্ট করতে পারে প্রাথমিক বিদ্যালয়গুলো, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার সরকারের তথা শিক্ষা দপ্তরের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা মতামত জানাবেন, দেখতে থাকুন নিবেদিতা দর্শন। নমস্কার।